আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মডেল হচ্ছে রেডমি A1 প্লাস। আপনাদের কাছে অনেকেই এই ফোনটা রয়েছে, কিন্তু এই ফোনটাতে একটা সমস্যা হচ্ছে, মাঝে মাঝে এই ফোনের প্লে স্টোরটা কাজ করে না, বা কিছুদিন পর পর এই ফোনের প্লে স্টোরটা কাজ করে না। মূলত এরকম সমস্যা হলে আপনি এর থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সেটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তার আগে আমি বলে রাখছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে। আপনার যদি প্লে স্টোরে সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে পাওয়ার পর আপনি সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি অ্যাপস নামের যে অপশনটা রয়েছে সেটাকে খুঁজে বের করবেন। সেটাকে খুঁজে পাওয়ার পর আপনি সেই অ্যাপসে ক্লিক করে দিবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন সি অল অ্যাপস নামে একটা অপশন রয়েছে, আপনি সি অল অ্যাপসে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করতে করতে নিচে দেখতে পাবেন গুগল প্লে স্টোর নামে প্লে সার্ভিসেস নামে একটা অপশন রয়েছে, আপনি সেই গুগল প্লে সার্ভিসেসে ক্লিক করবেন। তারপর স্টোরেজ অ্যান্ড ক্যাচে ক্লিক করবেন। স্টোরেজ অ্যান্ড ক্যাচে ক্লিক করার পর করার আগে আপনাকে পারমিশনে ক্লিক করে এখানে দেখতে হবে নো পারমিশন ডিনেট নামে অপশনটা ঠিক আছে কিনা। তারপর এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাচে ক্লিক করবেন। এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাচে ক্লিক করার পর এখানে ক্লিয়ার ক্যাচ এবং কি ম্যানেজ স্পেস নামে একটা অপশন রয়েছে, আপনি প্রথমে এইখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করবেন। তারপর ম্যানেজ স্পেসে ক্লিক করে দিবেন। ম্যানেজ স্পেসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন ক্লিয়ার অল ডাটা নামে একটা অপশন রয়েছে, আপনি তারপর ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর নিচে দিকে দেখবেন গুগল প্লে স্টোর নামে একটা অপশন রয়েছে, আপনি সেই গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশেস নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন অথবা ক্লিয়ার ক্যাচে ক্লিক করবেন। আমি ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। এইখানে কিন্তু কাজ শেষ না, তারপর আমাকে আমার ফোনটাতে আবার ডাটা কানেকশন দিয়ে নিতে হবে, অর্থাৎ ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন নেওয়ার পর আমি আবার প্লে স্টোরে চলে যাব। এখানে কিছুক্ষণ সময় আপডেট হবে, তারপর এখানে থ্রি ডট নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অটো আপডেট গুগল অ্যাপস, এই টিকটাকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফোনে নতুন করে আবার সেই জিমেইলটাকে লগ ইন করবেন। সো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।